কোন ফুটবলারের আয় সব থেকে বেশি? মেসি এবং রোনালদোর অবস্থান কোথায়? এদিকে ফুটবল মাঠে নীল কার্ড নিয়ে তুমুল বিতর্ক। প্রথমেই আসি কোন ফুটবলারের আয় সব থেকে বেশি। ইউরোপের ফুটবল ছাড়লেও মেসি এবং রোনালদোর আয় কিন্তু একটুও কমেনি, বরং 2023 সালে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের শীর্ষ সারিতেই আছেন মেসি এবং রোনালদো। ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়েছেন দুজনই। গত বছরের জানুয়ারিতে 218 মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর একই বছরের মাঝামাঝিতে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান লিওনেল মেসি। তবে এক্ষেত্রে মেসিকে ছাপিয়ে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বছরে 218 মিলিয়ন ইউরো আয় করা পর্তুগিজ এ ফুটবলার রয়েছে এই তালিকায় সবার শীর্ষে। 103 মিলিয়ন ইউরো নিয়ে এই তালিকায় তিনে রয়েছেন লিওনেল মেসি। এছাড়া 99.2 মিলিয়ন ইউরো নিয়ে 5 নম্বরে আছেন ফ্রান্স ফুটবলার ক্লিয়ান এমবাপ্পে। আর উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে সৌদি প্রো লিগের দল আল হেলালে গত আগস্টে পাড়ি জমানো নেইমার আয় করেছেন 96 মিলিয়ন ইউরো। এছাড়া সৌদি প্রো লিগে যাওয়া আরেক ফুটবলার কারিম বেনজেমা আয় করেছেন 61 মিলিয়ন ইউরো। রোনালদো অবশ্য এত বড় অঙ্কের আয় করার পেছনে রয়েছে আল নাসেরের সঙ্গে তার চুক্তি। সৌদি এ ক্লাব ছাড়াও নাইকি ও জ্যাকব অ্যান্ড কোং এর মতো আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এন্ডোর্সমেন্টের নানা খাত থেকে আরও 48 মিলিয়ন ইউরো আয় করেন এ ফুটবলার। অন্যদিকে ফুটবল মাঠে নীল কার্ড চান না লিভারপুল কোচ। ফিফা উয়েফার পর এবার ফুটবলে নীল কার্ড নিয়ে আপত্তি জানিয়েছে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের কোচ। নীল কার্ড ফুটবলের সৌন্দর্য নষ্ট করবে বলে মনে করেন তারা। এদিকে ইউরোপের শীর্ষ লীগগুলোতে নীল কার্ডের পরীক্ষামূলক ব্যবহার স্থগিত করেছে IFAB। আগামী মার্চে নীল কার্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থাটি। লাল ও হলুদ কার্ডের পর ফুটবলে নীল কার্ড ব্যবহার করতে চায় খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এরই মধ্যে ফুটবলের তৃণমূল পর্যায়ে কার্ডটি সফল ব্যবহারের কথা জানিয়েছে তারা। আর কোনো ফুটবলার যদি মাঠে লাল ও হলুদ কার্ডের মাঝামাঝি মানের অনিয়ম করে তাকে দেখানো হবে নীল কার্ড। আর এই কাঠ দেখলেই সেই ফুটবলারকে মাঠ ছাড়তে হবে 10 মিনিটের জন্য। আর কোনো ফুটবলার যদি এই শাস্তি শেষে মাঠে ফিরে হলুদ কিংবা আবারও নীল কার্ড দেখেন তাহলে তাকে দেখানো হবে সরাসরি লাল কার্ড। নীল কার্ডের ব্যবহার নিয়ে আগামী মার্চে IFAB-র বোর্ড মিটিংয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে মাঠে নীল কার্ড ব্যবহার নিয়ে শুরু থেকে বিরোধিতা করে আসছে উয়েফা ও ফিফা। আর নীল কার্ডের ব্যবহারকে ফুটবলের মৃত্যু বলে আখ্যায়িত করেছেন উয়েফার প্রেসিডেন্ট অ্যালেক্স দান্দার সোফেরিন। এবার নীল কার্ড নিয়ে আপত্তি জানিয়েছেন প্রিমিয়ার লিগের শীর্ষ দলগুলোর কোচেরাও। এই সিদ্ধান্তে ফুটবল ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলবে বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।